نحمدہو ونصلی علی رسولہ الکریم اما بعد قال اللہ تعالی فی کلامہ المجید الفرقان الحمید اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اعملوا ما شئتم انہ بما تعملون بصیر قال رسول اللہ صلی اللہ علیہ وسلم المرء مع من احب او كما قال عليه الصلاة والسلام سمانیت আজকের মহৎ ইসলামী জলসার সুনামধন্য জনাব সভাপতি সাহেব, সম্মানিত দিগার ওলামাই কেরাম, সমাবেত ধর্ম পিপাসু দিনদার ইমানদার ভাই ও বাবাজিরা, পর্দা নসিনা মায়েরা ও বোনেরা, শুক্রিয়া মহান আল্লাহর, যে মেহেরবান আমাদের মতো গোটি কত গুনাহগার বান্দা বান্দিকে কোরআন হাদিসের একটি পবিত্র মজলিসে শ্রোতা ও বক্তা হিসাবে অংশ গ্রহণ করার তৌফিক দিয়েছেন। মহব্বতের সাথে একবার বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর পবিত্র রওজা মোবারকে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই। মন খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মজলিসে শুরু থেকে এ সময় পর্যন্ত হামদ নাথের বাদ ওলামা হযরতদের কাছে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। পাশাপাশি কিছু আলোচনার নিয়াতে কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতের অংশ প্রিয় নবীর জবানে বর্ণিত ছোট্ট একটি হাদিসের টুকরা পরিবেশন করেছি। আল্লাহ যদি রহম করে আপনাদের দোয়ার ওসিলাই তার উপরে ভিত্তি করে দুটি কথা বলার চেষ্টা করছি, বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। আমার পরপর আরো অনেক নামী দামি ওলামা হযরত হুজুররা আছেন, কোরআন হাদিসের অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব সম্বলিত আলোচনা আপনাদের কাছে রাখবেন ইনশাআল্লাহ। তো আলোচনার শুরুতে আমি আবার একবার বলছি, যে সমস্ত ভাইয়েরা বাবাজিরা যুবক জওয়ান ছেলেরা তরুণ নওজওয়ানেরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আশেপাশে ঘোরাঘুরি করছেন, বা যারা দোকান পাশারিতে আছেন, বাড়িতে যারা আছেন, সকলকেই বলছি আল্লাহর রাস্তে পবিত্র মজলিসে চলে আসুন।
মজলিসে আসার জন্য সকলকে আহ্বান করছি। দুটো ধর্মের কথা শোনার চিন্তা নিয়েই বসুন। আল্লাহ যদি রহম করে হয়তো এমনও কথা আল্লাহ জবান দিয়ে প্রকাশ করিয়ে নিতে পারে যে কথাটা হয়তো ইতিপূর্বে আপনারা জানা ছিল না। যদি আল্লাহর দয়া হয়, কবুল যদি আল্লাহ করেন, সেই একটা কথাই হতে পারে মানুষের জীবন পরিবর্তনের একটি ওসিলা। কোরআন শরীফের ছোট্ট একটি আয়াত আমি আপনাদের কাছে পরিবেশন করেছি। নিশ্চয়ই চেষ্টা করব তার উপরই ছোট্ট দুটি কথা বলার। কিন্তু প্রথমে বলতেই হয়, পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ গোটা দেশের পরিস্থিতি কতটা ভালো জায়গায় বা কতটা তার আর্থিক পরিকাঠামোর পরিস্থিতি বা কতটা খারাপ জায়গায়, নিশ্চয়ই আমরা সেগুলো হাড়ে হাড়ে উপলব্ধি করছি। ভারতবর্ষের মাটিতে আজও আমরা সে চেষ্টা করছি, হিন্দু মুসলিম ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি বজায় রেখে দেশের পবিত্রতা রক্ষা করার। যে শিক্ষা পেয়েছি আমরা ইতিপূর্বের ইতিহাস থেকে, ভারত স্বাধীনের সময় ইংরেজদের হাত থেকে দেশকে রক্ষা করতে গিয়ে ভারতবর্ষের মাটিতে মুসলিমদের যতটা রক্ত ঝরেছে, এতটা রক্ত অন্য কাহারোর ঝরেছে এমনটি ইতিহাসের পাতায় নাই। অর্থাৎ দেশকে মুক্ত করতে গিয়ে কে হিন্দু আর কে মুসলিম, সমস্ত ভেদাভেদ আপন জায়গায় রেখে, যার ধর্ম তার কাছে রেখে, সেদিন আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম যে ইংরেজদের কঠিন শাসন আর অত্যাচার থেকে এসো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতের উপর হাত রেখে একতাবদ্ধ হই, দেশের স্বার্থে দেশকে কি করে বাঁচানো যায়। ইতিহাস আমাদেরকে শিক্ষা দিয়েছে, কিন্তু তার বেশ কয়েক বছর দেশ স্বাধীনের পর থেকে নিয়ে এখনই আমরা বাস্তব যে পরিস্থিতির শিকার দেখছি, অনুভব করছি। দেশের কিছু একদল মানুষের চোখে মুসলিম জাতি আর মুসলিম সমাজ খুবই একটা নোংরা, মুসলিম জাতি তাদের একটি একটি চোখে বড় শত্রু হিসাবে আখ্যায়িত হয়েছে। কিন্তু আমরা তো একটি কথা জানি, ভারতবর্ষের মাটিতে যদি 30 কোটি মুসলিম বসবাস করে,
এরা সবাই তো ইমান হারা না, সবাই তো আল্লাহ ভোলা না, অসংখ্য মানুষ তো এই 30 কোটি মুসলিমের ভিতরেও আছে যারা আল্লাহ প্রেমিক, ধর্মভীরু, আল্লাহওয়ালা বা আমাদের চাইতেও অনেক অনেক ভালো গুণ ইমানদার আছে না নেই? আছে। মহান আল্লাহর তো কোরআনের ওয়াদা, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মোমেন যদি বিপদে মুসিবতে পড়ে মহান আল্লাহ সেই মোমেন গুলোকে গাইবী মদদ দিয়েই সাহায্য করেন। একটু মহব্বত করে বলেন। অর্থাৎ মুসলমান ইমানদারের বল বুদ্ধি ভরসা যাই বলি সব হলেন এক সত্তা লা শরীক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আমাদের নাই। ইসলাম যদি আমাদেরকে শিখিয়ে থাকে সম্প্রীতি, ইসলাম যদি আমাদেরকে শিখিয়ে থাকে ভ্রাতৃত্ব, তাহলে তো বলতেই হয় আমার ধর্ম, আমার দিন, আমার ইসলাম আমাকে শিখিয়েছে দিবালোকে বা রাতের অন্ধকারে পথে তুমি চলেছো, রাতের অন্ধকারে এক পথচারী কেউ যেখানে নাই, বিপদে আর মুসিবতে পড়েছে হাত ধরার মতো কেউ তার নাই, হিন্দু না মুসলিম, জৈন না খ্রিস্টান, ওটা তোমার দেখার নয়, তোমার দেখার হলো সে হলো মানুষ, বিপদে তুমি তার পাশে একটু দাঁড়াও, ইসলাম আমাকে শিখিয়েছে, হোক সে হিন্দু হোক সে বন্য জাতি হোক যা ইচ্ছা তাই হতে পারে, মানুষ বিপদে পড়েছি বিপদে মানুষ তুমি মানুষের পাশেই দাঁড়াও, এই আদর্শ শিখিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা সেই দিনের কথা তো আমাদের আজও স্মরণে আছে, মদিনার মসজিদে নববীতে প্রিয় রসুল সাহাবিদেরকে নিয়ে যখন ভাষণ দিচ্ছিলেন, মসজিদ ছিল, মসজিদে নববী ছিল বিচারালয়, মসজিদে নববী ছিল পার্লামেন্ট, বিচার ব্যবস্থা কেন্দ্র, পৃথিবীর উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ জায়গা, সেই মসজিদে নববীতে আমাদের তো শোনা আছে এক ইহুদি পেশাব ফিরছিলেন, তাই না? তো সাহাবীরা তো রেগে গেলেন, হযরত তোমার এত পরিমাণ রেগে গিয়েছে, রাসূল উমারকে বললেন উমার শান্ত হও, ও পেশাব ফিরছকে ফিরতে দাও। তো ইহুদির পেশাব ফেরা হয়ে গেল, রাসূল কোন তার উপরে কড়া পদক্ষেপ না নিয়ে শান্ত মস্তিষ্কে ডেকে বলেছিল, বাবা এটা ধর্মস্থান, এটা মসজিদ, এটা পবিত্র জায়গা, এই জায়গায় পোশাক করতে নেই, আগামী দিনে কোনোদিন আর এখানে পোশাক করবে না। একটু সুবহানাল্লাহ বলবেন না, আর একটু মহব্বত করে বলেন। সাহাবির বাবা তো ইহুদি তখন ভাবলেন আর অবাক হয়ে বললেন, মুহাম্মদ এটা যে পবিত্র স্থান আমি তো জানি, এটা ধর্মস্থান আমি তো জানি, এটা যে উৎকৃষ্ট জায়গা মসজিদ তাও তো আমি জানি, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, এই আয়াতের গুণ কতটাই আসলে মুহাম্মাদের ভিতরে ছিল, কতটাই এই আয়াতের গুণ মুহাম্মাদের ভিতরে আছে সেটাই বাস্তবে রূপ দেখার জন্যই তো ইহুদি হয়ে জানার পরও মসজিদ আমি পোশাক ফিরেছি, আপনার ভিতরে এতটুকু বিরূপ মন্তব্য পেলাম না, কোনো রাগ পেলাম না, আপনি ভয় দেখালেন না, আপনি আমাকে ত্রাস দেখালেন না, ইসলামের এত সুন্দর নীতি, ইসলামের এত সুন্দর আদর্শ আমাকেই যেন মনোমুগ্ধ করে অন্ধকারের জগৎ থেকে আলোর পথ আমাকে হাতছানি দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী
অতটুকু ভাষণে ইহুদি তার জীবনের রূপ পরিবর্তন করে নিলেন, ইসলাম শিখিয়েছে। হাজরা তোমা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, সে মসজিদে প্রসাব করছে, আপনি বারণ করলে আত্মপ্রসাব ফিরতো না, পরিপূর্ণ প্রসাব ফেরার অনুমতি কেন দিলেন? রাসূল কত বড় বৈজ্ঞানিক ছিলেন। আমার নবী বলেছিল, বাবু মা, ও যে প্রসাব ফিরছে, হঠাৎ করে যদি আমরা ধমক দিই, বকা দিই, ওর ভিতরে যদি ত্রাস বা ভয় জন্মায়, হঠাৎ করে প্রসাব তোর আটকে যাবে। তাই কিছু প্রসাব হয়েছে, কিছু প্রসাব ওর শরীরে বাকি অংশ থেকে যাবে, আর বাকি কিছু প্রসাব যদি ওর শরীরে থেকে যায়, ওই মানুষটা রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনায় পড়বে। সুবহানাল্লাহ, প্রিয় নবীর কি নীতি আর কি আদর্শ! অর্থাৎ আমি আপনাকে বোঝাতে চাইছি যে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, গায়বী মদদ প্রদান করবেন আল্লাহ মোমেনদের উপরে। মোমেন যদি বিপদে পড়ে, মোমেন যদি মুসিবতে পড়ে, পৃথিবীর কোন শক্তির দরকার নাই, পৃথিবীর সমস্ত শক্তির ঊর্ধ্বে আল্লাহই যথেষ্ট। একজন মোমেন যদি বিপদে পড়ে, আল্লাহ সেই মোমেনকে গায়বী মদদ দিয়ে নিজেই সাহায্য করে থাকেন। হে মুসলিম জাতি, হে ঈমানওয়ালা, হে আল্লাহ বিশ্বাসী, এ বিশ্বাস যদি তোমার ভিতরে তৈরি হয়, তুমি যখন তোমার জবানেই প্রকাশ করেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এ বিশ্বাস যখন তোমার অন্তরে যখন তৈরি হয়েছে, তিনি এক একক ওয়াহিদ আহাদ, এ বিশ্বাস যখন তোমার ভিতরে তৈরি হয়েছে, তোমার সত্তা, তোমার স্রষ্টা, তোমার প্রভু, তোমার মালিক, তোমার জন্যই যথেষ্ট, তোমার বিপদে তোমার মালিক যথেষ্ট, তোমার মুসিবতে তোমার মালিক যথেষ্ট, তোমার সুখে যেমন তোমার মালিক, দুঃখে তোমার মালিক, আমিরেও তোমার মালিক, গরিবেও তোমার মালিক, ফকির হালাতেও তোমার মালিক, যাকে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মেনে নিয়েছো, সেই মালিকের ঘোষণা, বান্দা অবশ্যই আমার গায়েব মদদ তোর নসিবে জুড়বে, তোর অভাব, তোর চাহিদা কি, তোর মনস্কামনা কি, তোর ইচ্ছা কি, তোর আশা, সব আশা সব চাহিদা আমি আল্লাহ পূরণ করব। তবে সত্য একটু মোমেন হ, ইমানদার হ, ইমানকে মজবুতি কর, ইমান যদি মজবুতি হয়ে যায়, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে যাব। ইমান যদি দুর্বল হয়, কতটা দুর্বল আমরা অবশ্যই বুঝতে পারি। এখনো বাগানে বাগানে কচু গাছ দেখা যায়, কচু গাছ, তাই না? সকাল হলে দেখতে পাই এই ঠান্ডার সময় কচু পাতার উপরে কিছু এই কুয়াশা জমে পানি হয়ে পড়ে থাকে, পাতাটা আস্তে 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 করে নাড়া দিলে টলমলো টলমলো করে, পাতাটা কাত করে দিলে সব পানিগুলো পড়ে যায়, কিন্তু দেখেছি কচু পাতার গায়ে পানি খুব একটা লাগে কি, ওর গায়ে পানি লাগে না। একবিংশ শতাব্দীতে বাস্তব সময়ে আমাদের ইমানগুলো কচু পাতার উপরে থাকা পানির নাই টলমল 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 করছে। আল্লাহ তুমি আমাকে গায়বী মদদ দাও, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আরে আল্লাহ ঈমানদারকে সাহায্য করবে, আল্লাহ তো মোমেনকে সাহায্য করবে। তুমি যে সাহায্য চাইছো মালিকের কাছে, তোমার কাছে একটা জিজ্ঞাসা ভাই, মালিক তোমার উপরে সন্তুষ্ট হবে, তুমি একটু বলবে তুমি তোমার মালিকের প্রতি কতটা সন্তুষ্ট আছো? তুমি তোমার বিবেককে একটু ভাবাও, তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো তুমি তোমার মালিকের প্রতি কতটা সন্তুষ্ট আছো। তোমার মালিক তোমার জন্য নির্দেশ করেছে নামাজের, তোমার মালিক তোমার জন্য নির্দেশ করেছে রোজার, তোমার মালিক তোমার জন্য নির্দেশ করেছে সমর্থন থাকলে হজ আর যাকাতের, তোমার মালিক তোমাকে সৎ হতে বলেছে, মালিক তোমাকে আদর্শবান হতে বলেছে, মালিক তোমাকে ন্যায়নিষ্ঠাবান হতে বলেছে, মালিক তোমাকে মিথ্যা থেকে বাঁচতে বলেছে, মালিক তোমাকে অত্যাচারী হতে বারণ করেছে, এক কথায় মালিক তোমাকে একজন আদর্শবান মানুষ হতে বলেছে। ভাই তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো, তুমি নিজে কতটা আদর্শবান হতে পেরেছো? তাই
তখনই তো মহান আল্লাহ বললেন যে আমি তোকে সাহায্য করব, গায়বি মদত দিব, বিপদ থেকে আমি আল্লাহ রক্ষা করব, আমি আল্লাহ তোর রুজিতে বরকত নসিব করব, তোর চাহিদা আমি আল্লাহ পূরণ করব, তোর অভাব অনাতা সুখ দুঃখের ভাগিদার সবই আমি আল্লাহ নিজে হব। কিন্তু আমি তোকে আদর্শবান হতে বলেছিলাম, ন্যায় নিষ্ঠাবান হতে বলেছিলাম, তোকে আমি চরিত্রবান হতে বলেছিলাম, তোকে আমি ধর্মভীরু হতে বলেছিলাম, তোকে আমি সৎ পথে পরিচালিত হতে বলেছিলাম, তোকে আমি সত্যের উপরে দাঁড়াতে বলেছিলাম, তোকে আমি মিথ্যা থেকে আশ্রয় মিথ্যা থেকে নিজেকে বাঁচাতে বলেছিলাম, মিথ্যা থেকে নিজ জীবনকে উল্টো দিকে অর্থাৎ মিথ্যা কথা থেকে নিজেকে হেফাজত হতে বলেছিলাম। তারপরে মালিককে বিশ্বাস করলি, মিথ্যাকে ছাড়তে পারলি না, আল্লাহ আল্লাহ বলে স্বীকার করলি, অন্যায়কে তুই পরিবর্তনকে ছেড়ে দিতে পারলি না, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করলি, নামাজের উপরে মজবুতি হতে পারলি না, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করলি, আমার রোজার উপরে তুই আমল দিতে পারলি না, তুই আমাকে আল্লাহ বলে বিশ্বাস করলি, আমার কোরআনের নীতি আর আইনকে তুই তোর জীবনে বাস্তব করতে পারলি না, আমি 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 আল্লাহ আমাকে তুই আল্লাহ বলে বিশ্বাস করলি, এক কথায় আমি আল্লাহর আইনকে তুই তোর জীবনে প্রাধান্য দিলি না, প্রাধান্য দিয়েছিস তুই তোর নফসকে, নফস যখন যেটাই বলেছে, তোর আত্মা যখন যেটাই বলেছে, মন যেটাই চাই সেটাই তুই করতে যাস, মন তোকে বলেছে মাতাল হও, তুই মদ খেয়েছিলি, আল্লাহ বলেছিল আমি আল্লাহ বলেছিলাম খাস না, আমার অগ্রাধি করেছিলি, মন বলেছিল তাস খাও, মন বলেছিল সুদ খাও, মন বলেছিল তোর তোর মন বলেছিল নামাজ কাজা করো, মন তোর যা ইচ্ছা তাই করতে বলেছিল, যখন যেটাই বলেছে সেটাই তুই করলি, আর আমাকে আল্লাহ বলে বিশ্বাস করার পরে আমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করলি, জীবনে বাস্তবায়িত করলি না, আমার আইনকে বাদ দিয়ে আমি আল্লাহর আইনকে ছেড়ে দিয়ে ইচ্ছা মতো জীবন পরিচালনা করাটাই যদি এতই তোর ভালো লাগে, যা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইমালু মাসিতু, যা ইচ্ছা তাই। বোঝা গেল না আমার কথা? মানুষ তো নফসেরই তাবেদার, না ভুল বললাম? মানুষ তার নফসের তাবেদার, মানুষ অভ্যাসের দাস, ইচ্ছা করলে অনেক কিছু সম্ভব। আমি নামাজ পড়তাম না, কঠোর প্রতিজ্ঞাবদ্ধ যদি হয়ে যায় ইচ্ছা করব, আল্লাহ চাইলে আমি নামাজির দলভুক্ত হতে পারবো, আমি মাতাল ছিলাম নিয়াত করব, আমি মদ মদ থেকে বাঁচতে পারবো, আমি সুদ থেকে সুদখোর ছিলাম আমি নিয়াত করব, আমি সুদের আওতা থেকে বেঁচে দিতে পারবো, কিন্তু সেই চেষ্টা আমার ভিতরে যখন নাই, প্রকাশ যখন পেল না, আল্লাহ বললেন ইমালু মাসিতু, যা ইচ্ছা তাই কর, যেটাই তোর মনে লাগে তুই সেটাই কর। আমরাই তো বলি আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতাও কত বলে নড়ে না, অবশ্যই আল্লাহর বিনা হুকুমে কিছুই হয় না, আল্লাহর হুকুম হয়েছে আমি দুটো কথা বলার শক্তি পেয়েছি, আল্লাহর হুকুম হয়েছে আপনি বসে কান দিয়ে দুটো কথা শোনার শক্তি পেয়েছেন, সেই শ্রবণ করার শক্তি আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহর হুকুম হয়েছে আল্লাহর রহমত হয়েছে, আজকের সুন্দর কোরআন হাদিসের একটি মজলিস বসার ব্যবস্থাও আমার আল্লাহই করে দিয়েছেন, সবই আল্লাহর হুকুম, কিন্তু আমি যখন অবাধ্য হয়ে যাব, আমি যখন অবাধ্য হয়ে যাব, কোরআনের আদেশের খেলাফকারী আমি যখন হয়ে যাব, আল্লাহ তখন বলেছেন ইমানু মাসিতু, যা ইচ্ছা তাই কর, যা তোর মন লাগে তুই সেটাই কর, তাহলে আমি মদ খেলাম আল্লাহর হুকুম হয়েছে এটাই মদ খেয়েছি, কথা বলেন? হিজবুল্লাহ আর হিজবুস শাইতান একটা কাজ হয় আল্লাহর তরফ থেকে আর একটা কাজ হয় শয়তান ইবলিসের তরফ থেকে। আল্লাহ পরীক্ষণ বললেন বান্দা মনে রাখ ইন্নাহু বিমা তাআমালুনা বাসির, যা ইচ্ছা তাই কর তবে মনে রেখে দে ইন্নাহু বিমা তাআমালুনা বাসির, তোরা যেটা করছিস আমি আল্লাহ সব দেখে রাখছি। এর দ্বারা কি বোঝায় আমার কতগুলো বোঝা যাচ্ছে? ইন্নাহু বিমা তাআমালুনা বাসির, তোরা যেটা করছিস আমি আল্লাহ সব দেখে রাখছি।
এর দ্বারা কি বোঝায়? এর পরেও তো একটা জগৎ আমার জন্য আছে, আমি কি করছি না করছি আল্লাহ সব তার কুদরতি চোখে দেখে রাখছেন, মানে এর প্রতিক্রিয়া আমাকে পেতে হবে না হবে না। কথা বলেন না কেন? আমি তোকে নামাজ পড়তে বললাম, আমি তোকে রোজা করতে বললাম, আমি তোকে হজ করিতে বললাম, আমি আল্লাহ তোকে আদর্শবান হতে বললাম, আমি আল্লাহ তোকে নিষ্ঠাবান হতে বললাম, আমি আল্লাহ তোকে অবশ্যই তো সৎ চরিত্র বাগান হতে বলেছিলাম, বান্দা আমাকে আল্লাহ বলে মেনে নিলি, আমাকে কত্তাবাদে স্বীকার করলি, কোরআনের নীতি মানলি না, কোরআনের বিধান মানলি না, কোরআনের আইনের গল খেলাবি করলি, আমি আল্লাহকে ভুলে গেলি, আর নফসের তাবেদারি করলি, ইবলিস তোকে গ্রেফতার করেছে, ইবলিসের হাত থেকে বাঁচার জন্য, ইবলিসের প্ররোচনা চক্রান্ত থেকে বাঁচার জন্য সে রাস্তা আমি আল্লাহ তোদের জন্য খুলে দিয়েছি, আমার খুলে দেওয়া রাস্তায় সেটাও তো তোরা তালা মেরে দিলি, আমি আল্লাহর কাছে অবশ্যই না 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 তওবা পড়ে পড়ে ইবলিসের প্ররোচনা থেকে তুই তোর নফসকে বাঁচাতে পারলি না, ইমানকে তুই বাঁচাতে পারলি না, ইচ্ছা মতুই যখন জীবন যাপন করলি, ইন্নাহু বিমা তা'মালুনা বাসির, বান্দা বান্দি মনে রেখে দে, তবে তোরা মনে রেখে দে, যেটাই করছিস যেটাই করছিস না কেন সবই তো আমি আল্লাহ দেখে রাখছি, যেদিন আমার নাম হবে কহার, যেদিন আমি গব কাজীর কিজ্জা কুজ্জার, আমি আল্লাহ যেদিন গব বিচার দিনের সাবি, তামাম লক্ষ কোটি 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 বান্দা বান্দি আমি আল্লাহর শহীদ দরবারে আসামি হয়ে যখন দাঁড়িয়ে যাবে, কেউ যেদিন কারো দিকে ফিরে তাকাতে পারবে না পারবে না, বান্দা তুমি তোমার জীবনে কি করেছিলে না করেছিলে সব আমি আল্লাহ একটা একটা করে তোমার সামনে তুলে ধরব, সেদিন তোমার উপায় কি? তুমি নামাজ পড়লে না, আলেমের সবত লাভ করেছো, আল্লাহর কোরআনের বিধান মানলে না, আপেদের সাথে তুমি বন্ধুত্ব করেছো, তুমি কোরআনের নীতি 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 খেলাবি কাজ করেছো, অত ভালো ভালো মানুষের সাথে তুমি সম্পর্ক করেছো, হ্যাঁ তুমি ধর্ম করেছো বা নাই বা করেছো, তুমি ভালো আলেমের সাথে উল্টা দিকে বন্ধুত্ব করলে না, সমাজের সমাজের ইসলাম বিরোধী শরিয়াত বিরোধী মানুষগুলোর সাথে তুমি বন্ধুত্ব করেছো, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী আমার জানান ও বাবা সাবিরা বাবারা বাবারা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বাবা তোমাদেরকে জানিয়ে দিলাম মনে রাখো, আল মারউ মা আমান আহাব্বা, নবী আমার জানান আল মারউ মা আমান আহাব্বা, ও বাবা সাবিরা যে হবে তোমার দুনিয়ার বন্ধু, কিয়ামতের দিনে সেই হবে তোমার পরকালের বন্ধু, আল মারউ মা আমান আহাব্বা, যে হবে তোমার দুনিয়ার সাথী সেই হবে বাবা তোমার পরকালের সাথী, যে হবে তোমার দুনিয়ার বন্ধু সেই হবে তোমার কিয়ামতের দিনে বন্ধু, রাসূলুল্লাহ তোকে এতটুকু হাদিসের দ্বারা সাহাবীদেরকে বোঝাতে চেয়েছেন, ও বাবা সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা তোমাদেরকে জানিয়ে দিলাম বাবারা মনে রাখো দুনিয়াতে আল্লাহকে বাবা তুমি মেনেছো, নবী মুহাম্মাদের রেখে যাওয়া সুন্নাহ নবী মুহাম্মাদের সুন্নাতের তরিকার উপরে তুমি তোমার জীবনকে বাস্তবায়িত করেছো, আল্লাহর কোরআন বিধান যারা মেনেছে কোরআন প্রেমিকের সাথে তুমি বন্ধুত্ব করেছো, নবী প্রেমিক গুরুর সাথে বাবা তুমি বন্ধুত্ব করেছো, নামাজীদের সাথে বন্ধুত্ব করেছো, আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব করেছো, ইমানওয়ালাদের সাথে বন্ধুত্ব করেছো, আল্লাহ প্রেমিকদের সাথে বন্ধুত্ব করেছো, আল মারউ মা আমান হাব্বা, ও বাবা সাবিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের কঠিন দিনে মহান আল্লাহ ইমানদার নামাজী ধার্মিক আল্লাহওয়ালা জান্নাতীদের সাথে কিয়ামতের দিনে আল্লাহ দলভুক্ত করাবে, বলুন
আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যে হবে তোমার দুনিয়ার বন্ধু সেই তো হবে তোমার পরকালের বন্ধু। রাসূলুল্লাহ উল্টা দিকে বলেছে, ও বাবা সামিনা, আল্লাহকে তুমি মেনেছো, নবীকে তুমি মেনেছো, আল্লাহর বিধানকে তুমি আল্লাহকে মেনেছো, নবীকে মেনেছো, কিন্তু মনে রাখো একজন আলেমের সাথে বন্ধুত্ব করতে পারলে না, আলেমের আদর্শে তুমি আদর্শিত হতে পারলে না, বেনামাজির সাথে সম্পর্ক করেছো, বেনামাজির সাথে বন্ধুত্ব করেছো, মাতালের সাথে বন্ধুত্ব করেছো, সুদখোরের সাথে বন্ধুত্ব করেছো, ও বাবা সাবিরা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল মারউ মা মান আহাব্বা, যে সুদখোর হবে তোমার বন্ধু কিয়ামতের দিনে, ওই সুদখোরের সাথেই তোমার হাশর হবে, বেনামাজি দিন তোমার বন্ধু হবে, বেনামাজির সাথে তোমার হাশর হবে, মাতালের সাথেও যদি তোমার বন্ধু হবে কিয়ামতের দিনে, মাতালের সাথে তোমার হাশর হবে, কোরআন ভোলাদের সাথে যদি তোমার বন্ধুত্ব হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দিনে ওই কোরআন ভোলাদের দলে ভুক্ত আমার আল্লাহ তোমাদের বানিয়ে দেবে। দুটি কথা, পৃথিবীতে পৃথিবীতে তুমি যতক্ষণ হায়াতে আছো জ্ঞান বিবেক বুদ্ধি সবই দেওয়া আল্লাহ, আল্লাহ তোমার সেই সুস্থ মস্তিষ্ক দিয়েছে, তুমি তোমার বিবেককে বার ভাবিয়ে নাও, তুমি কার সাথে পৃথিবীতে বেঁচে থাকতে গেলো, মানুষ হয়ে মানুষের সাথে সম্পর্ক আত্মীয়তা বন্ধুত্বেরও প্রয়োজন আছে না নাই, কথা বলে বন্ধুত্বের প্রয়োজন আছে, আমি যার সাথে বন্ধুত্ব করব আমার বন্ধুটা নামাজি হবে না বেনামাজি হবে, আমি যার সাথে বন্ধুত্ব করব সে মাতাল হবে না সে মদ খাওয়া হবে না মদ ছাড়া হবে, আমি যার সাথে বন্ধুত্ব করব সে ইমানদার হবে না সুৎকর হবে, অর্থাৎ যাচাই বাছাই, আমি যদি না করে বন্ধুত্ব করি মাতাল আমার বন্ধু সুৎকর আমার বন্ধু, এক কথায় আল্লাহর কোরআনের আদেশ বিধান লঙ্ঘনকারী আমার বন্ধু হয়, আর এদিকে যতই আমি আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করি, প্রিয় রাসূল বলেছেন আল্লাহকে বিশ্বাস করার পরে আল্লাহ ভোলাদের সাথেই তোমাকে কিয়ামতে উঠতে হবে, আল্লাহ ভোলাদের সাথেই তোমার হাসর, বাঁচার পথ কি? রাসূল বলেছেন যে কিয়ামতের দিনে আল্লাহ তিনটে দলকে জান্নাতে দেবে, কটা দল? তিনটে, তিন দলকে আল্লাহ জান্নাতি বানাবে, তার ভিতরে প্রিয় নবী একটি দলের কথা বলেছেন, যারা নরম মনের মানুষ, নরম দিলের মানুষ, নরম অন্তরের মানুষ, আল্লাহ তাদেরকে জান্নাতি বানাবে, একটু মহব্বত করে বলে আমার মন মস্তিষ্ক খুব শান্ত খুব ঠান্ডা, আমি নরম দিলের মানুষ, এমনও মানুষ আছে অথচ নামাজ কালাম নেই, এটা নরম দিল নই, এটা নরম মনের নই, যে নরম মনের মানুষকে আল্লাহ জান্নাতি বানাবে সেই নরম মনের মানুষে, সেই নরম মনের মানুষের ভিতরে কখনো কোরআনের আদেশ লঙ্ঘন হয় না, এক কথায় কোরআনের আদেশ কখনো লঙ্ঘন হয় না। তো আমি আপনাকে বলতে চেয়েছি যে বন্ধুত্ব করব আমি কার সাথে, আল মারউ মা আমান আহাব্বা, আল্লাহ বললেন তোমার জন্য সব পন্থা পদ্ধতি আমি আল্লাহ নিজেই ঘোষণা করলাম, তারপরও আমার দেখানো রাস্তা যখন তুমি ছেড়ে দিয়েছো, ইমালু মা শিতুম, যাও যা ইচ্ছা তাই করো, তবে মনে রাখো ইন্নাহু বিমা তাআমালুনা বাসির, আমি আল্লাহ তুমি যেটা করছো সেটা দেখে রাখছি, দেখে রাখছি, তাহলে যদি আল্লাহর আদেশ আমার দ্বারা পালন না হয় নিশ্চয়ই আল্লাহ প্রেমিক আমার বন্ধু হতে পারে না, কিন্তু আল্লাহ প্রেমিকের সাথে বন্ধুত্ব করলে আমাকে বলবে চলো ভাই নামাজ পড়ি, আমাকে বলবে চলো ভাই কোরআন পড়ি, আমাকে বলবে চলো ভাই একজন আলেমের সহবত লাভ করি, চলো ভাই আমরা এক জায়গায় বসে নিজেরা মাসওয়ারা করে একটু নিজেদের জীবনটার জীবনে আদর্শ, আমরা নিজেদেরকে আদর্শবান তৈরি করি,
যার ভিতরে ধর্মের মজা থাকবে না তার বন্ধু কখনো আল্লাহ প্রেমিক হতে পারে না। এরপরে কঠোর তেলের মানুষ যারা অন্যায় পাপে জর্জরিত, মনটা যদি চাই অন্তরকে নরম করতে, মনটা যদি চাই নিজেকে আল্লাহ প্রেমিক তৈরি করতে, অন্তর যদি চাই নিজেকে আল্লাহ পাওয়ার সহজ রাস্তা চিনতে, এ নিয়াত যদি খাঁটি করে আগিয়ে আসতে পারে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যখন আমাকে পাওয়ার চিন্তায় এক কদম আগাই, আমি আল্লাহ সাথে সাথে তার দিকে আমার কুদরতি কদমে 10 কদম আগিয়ে যাই। আর একটু মহব্বত করে বলে, বান্দা তুমি আমার দিকে আসবে না আমি কেমনে যাও, তুমি আমাকে ডাকবে তারপরেই তো তোমার ডাকের উত্তর। যেমন অধিক রাতের দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়, কবুল করেন। আমরা সময়ের পরে সময় নষ্ট করি মোবাইলের পিছনে, রাত জেগে জেগে রাত 2টা 2:30 পর্যন্ত মোবাইল ঘাটাঘাটি করলাম, এবার আস্তে আস্তে ঘুমিয়ে যাব, সকাল 9টা 10টা না বাজলে আর ঘুম ভাঙবে না, ঠিক বললাম না ভুল বললাম? আর আমাদের ঘুম ভাঙবে না। আপনি বলুন এই মানুষটা তার নিজের জবানে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, ফজরের নামাজে নাই, জোহরের নামাজে নাই, আসর নাই, মাগরিব নাই, তার গোটা দিনের ভিতরে তার জবানে কোরআনের একটা আয়াত ও তেলাওয়াতের কোনো আওয়াজ নাই, সাড়া শব্দ নাই, গোটা দিনটাই গিয়েছে গান বাজনা অশালীন ভাষায়। ওই মানুষটা ওই অপবিত্র জবানে আমার আল্লাহকে হাজারবারও ডাকবে, ওইটাকে আল্লাহ সাড়া দিবে, তার কি গ্যারান্টি আছে? আমি তোর জবানকে পবিত্র করেছিলাম, সেই জবানে তুই আমাকে আল্লাহ বলে ডাকবি, সেই জবানে তুই সত্য কথা বলবি, সেই জবানে তুই হক কথা বলবি, সেই জবানে তুই কোরআন তেলাওয়াত করবি, আর আমার দেওয়া পবিত্র জবান সেই জবানটাতে মিথ্যার আশ্রয় নিলি, জবানকে নোংরা করলি, আমার দেওয়া সেই জবানটাকে তুই সুদের আওতায় ফেলে জবানকে নাপাক অপবিত্র করলি। অর্থাৎ জগৎবাসী মনে রাখো, জবান যতক্ষণ তুমি পবিত্র না করতে পারো ততক্ষণ তোমার ডাকে আমি মাহবুব ছাড়া দিই না। কথা প্রসঙ্গে বাবার একটি কথা মনে পড়ে যায়, আমার জবান আমি যদি পবিত্র না করি আমার 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 আল্লাহ পাকে ডাকে আল্লাহকে আমার ডাকে সাড়া দিবে না। আমার রাসূলুল্লাহকে সাহাবীরা একটি কথা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, হুজুর জানতে চায় পৃথিবীর লক্ষ কোটি মানুষ, পৃথিবীর অসংখ্য মানুষ আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, আল্লাহকে ডাকা ডাকি ডাকা ডাকি ডাকা ডাকি করে আল্লাহ পাকের কাছে দোয়া চাই, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার কাছে আমরা জানতে চাই আমার আল্লাহ দরবারে কাদের দোয়া কবুল হয়, যারা আমার আল্লাহকে ডাকে আমার আল্লাহ কি সকলের ডাকে সাড়া দেয়, আমার আল্লাহ দরবারে কাদের দোয়া কবুল হয়। সাহাবী যখন জিজ্ঞাসা করেছেন, নবী আমার জানা গান ও বাবা সাহাবীরা, বাবারা বাবারা আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা তোমাদেরকে জানিয়ে দিলাম পৃথিবীর লক্ষ কোটি মানুষ আমার আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে দোয়া চায়, কাদের দোয়া কাদের ডাক আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যাদের দুটি পেটের মাঝখানের একটি অংশ, যে অংশটির নাম হলো জিহবাগা, আমি রাসূলুল্লাহ বাবা তোমাদেরকে জানিয়ে দিলাম তাম পৃথিবীর সমস্ত হারাম থেকে জীবকে যারা পবিত্র করিতে পেরেছে। ওগো বাবা সাহাবীরা, এই জিহবাগায় জীবনে কোনোদিন যারা হারাম স্পর্শ না করিয়েছে, হারাম মুক্ত জিহবা যারা বানিয়েছে তাদের ডাক আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। জোরে বলো, আর একটু বাবা বুক করে বলো, সুবহানাল্লাহ। ও বাবা সাহাবীরা, আল্লাহর কাছে বাবা তুমি দোয়া মাগা করবে, আল্লাহকে ডাকা ডাকি করবে, আল্লাহর কাছে হাত ওঠানো রাখবে, জিহবাকে তুমি সামলে নাও, তুমি তোমার জিহবাকে পবিত্র বানিয়ে নাও, জিহবা যদি পবিত্র না হয় হাজার বারে ডাকেও আমার মালিক সাড়া দেয় না। জিহবাকে সাবধান করা,
জীবকে তুমি যদি সাবধান করতে পারো, জীবকে যদি মিথ্যা থেকে হেফাজত করতে পারো, জীবকে যদি তুমি হারাম থেকে তুমি সাবধান করতে পারো, আল্লাহর কাছে চাইতে তোমার দেরি হবে, আল্লাহর দরবারে তোমার মনস্কামনা পূর্ণ করতে দেরি হবে না। জীবকে সাবধান করো। এত বলি এত বলি এত ডাকি তাও কিছু হয় না কেন? এরকম বলার মানুষ আছে না? নাই। এত বললাম আল্লাহকে, এত ডাকলাম, কোনো ফল পেলাম না কেন? ভাই ফল পাবো কি করে? ফল পাবো কি করে? জমিতে পানি যখন আমরা দিই সারাদিন ধরে, দশ ঘন্টা বারো ঘন্টা ধরে জমিতে পানি দিলাম, গরমের চাষে জমিতে পানি দিলাম, পরের দিন সকালবেলা মাটির জমিতে এসে দেখে পানি জমিতে আর নেই অন্যের জমিতে, আর আমার জমি শুকনো, তার মানে কি বলবেন? বলেন বলে লিক মানে ঘোগা, ইঁদুরে ঘোগা করেছে, গোটা দিন ধরে পানি দিয়ে চলে গেলাম, আমার জমির পানি আপনার জমি, তোমার পানি শুকনো, আল্লাহকে ডাকার আগে লিক মেরামত করিলাম যেন বেরিয়ে না যায়, তাহলেই তোমার মালিক আমার দাকে সাড়া দিবেন। কেন নাজকিরি কেন, নিজে নিজে কেন নিজেকে বিপদে ফেলবো? আজকের যে কোনো বাস্তব সময়